নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মধ্যে খলিরুর রহমান ও মোশারফ হোসেন ভুইয়ার মেয়াদ শেষ হবে এপ্রিলে রহমান ও মেজর জেনারেল আশিকুজ্জামানের ম্যাচ শেষ হবে মে মাসে সুলতানা লায়লা হোসেন ও মোহাম্মদ আব্দুল হায়ের ম্যাচ শেষ হবে জুনে জুলাই মাসে শাহাবুদ্দিন আহমেদ ও সেপ্টেম্বরে ফজলুল বাড়ির ম্যাচ শেষ হবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রদূতদের কাছে নির্দেশনা যায় অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার জন্য কিন্তু প্রথা হচ্ছে মেয়াদ শেষ এক বা দুই দিন আগে তারা রিপোর্ট করেন তবে এতে প্রশাসনিক কাজের কোনো ব্যত্য হয় না এদিকে আরেকটি সূত্র জানাই ইতিমধ্যে নয়জন রাষ্ট্রদূতকে ফেরত আসার বিষয়টি অবহিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাদার কূটনীতিকদের সরকারি চাকরি শেষ হওয়ার পরে মেয়াদ বৃদ্ধির একটি প্রথা চলমান কোনো কোনো রাষ্ট্রদূতের ক্ষেত্রে একটি প্রায় তিন থেকে চার বছর হওয়ার কারণে মধ্যমশালীর কর্মকর্তাদের রাষ্ট্রদূত হয় খেটে বড় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন আমরা আমাদের সমস্যার কথা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবকে জানিয়েছি তারা বিষয়টি বলছেন একজন পেশাদার কূটনীতিক শেষের বছরগুলোতে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত থাকেন এবং তারা যদি উনষাট বছর পর রাষ্ট্রদূত হিসেবে কাজ করতে থাকেন তবে মধ্যমশালীর কর্মকর্তাদের সুযোগ কমে আসে এর ফলে তাদের হতাশা সৃষ্টি হয় বলে জানান তিনি দশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে সরকার এবছর ম্যাচ শেষ হওয়া দশ রাষ্ট্রদূতকে রয়েছেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মনিরুল ইসলাম ও আসুদ আহমেদ তাদের দুজনেরই পিআরএল শুরু হবে এপ্রিলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মধ্যে খলিলুর রহমান ও মোশারফ হোসেন ভুয়ার ম্যাচ শেষ হবে এপ্রিলে মোহাম্মদ শফিউর রহমান ও জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের ম্যাচ শেষ হবে মে মাসে সুলতানা লাইলা হোসেন ও মোহাম্মদ আব্দুল হায়ের ম্যাচ শেষ হবে জুনে জুলাই মাসে শাহাবুদ্দিন আহমেদ ও সেপ্টেম্বরে মোহাম্মদ ফজলুল বাড়ির ম্যাচ শেষ হবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রদূতদের কাছে নির্দেশনা যায় অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার জন্য কিন্তু প্রথা হচ্ছে ম্যাচ শেষ একদিন বা দুদিন আগে তারা রিপোর্ট করেন এতে প্রশাসনিক কাজের কোনো ব্যথ্য হয় না এদিকে আরেকটি সূত্র জানাই ইতিমধ্যে নয়জন রাষ্ট্রদূতকে ফেরত আসার বিষয়টি অবহিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাদার কূটনীতিকদের সরকারি চাকরির শেষ হওয়ার পর মেয়াদ বৃদ্ধির একটি প্রথা চলমান আছে কোনো কোনো রাষ্ট্রদূতের ক্ষেত্রে এটি প্রায় তিন থেকে চার বছর হওয়ার কারণে মধ্যম মধ্যমশানীর কর্মকর্তাদের রাষ্ট্রদূত হওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন আমরা আমাদের সমস্যার কথা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবকে জানিয়েছি তারা বিষয়টি বোঝেন